আশা করি সবাই ভালো আছেন। আমরা হয়তো অনেক ভূত স্টোরি শুনেছি, এসব স্টোরিগুলো যে কতটাই সত্যি বা মিথ্যা এটা গড ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু কিছু গল্প আছে যেগুলো পুরাই ওয়ার্ল্ডে ফেমাস হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে হোটেল লাংঘামের বিষয়ে কিছু ইনফরমেশন দিব এবং এই হোটেলের একটি রহস্যজনক একটা ব্যাপার নিয়ে কথা বলবো। বিফোর দ্যাট, আপনারা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। এই হোটেলে রুম নাম্বার 333-তে একটি খুবই মিস্টিরিয়াস রুম রয়েছে। ইংল্যান্ডের ক্রিকেট টিমও স্টে করতে গিয়েছিল এবং তাদের সাথেও খুবই আজব ঘটনা ঘটেছিল। রুম নাম্বার 333-তে এতই রহস্যজনক একটি বিষয় ছিল যার উপর একটা মুভিও বানানো হয়েছিল। মুভিটার নাম ছিল রুম নাম্বার 333, দ্য ভয়েস অফ টেরর। হোটেল লাংঘাম লন্ডনের রেজেন স্ট্রিটে সিচুয়েটেড এবং এটি একটি ফাইভ স্টার হোটেল ছিল। হোটেলটি নির্মাণ করা হয়েছিল 1863-তে। তখন এই হোটেলটি ওয়ার্ল্ডের সেরা এবং মডার্ন একটি হোটেল ছিল। প্রিন্স অফ ওয়েলস এই হোটেলকে ইনঅগ্রেট করেছিল। ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট এবং নেপোলিয়ন দি থার্ডও এই হোটেলের গেস্ট ছিল। এই হোটেলে 380 রুমস আছে। আফটার ওয়ার্ল্ড ওয়ার টু বিবিসি নিজের প্রেস স্টাফদেরকে কয়েকদিনের জন্য এই হোটেলে রেখেছিল, যাদের মধ্যে অর্ধেকের বেশি জার্নালিস্টরা মাঝরাতে হোটেলটি ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারা বলেছিল মিড নাইটে তাদের বেড অনেক জোরে জোরে শেক করা হয়েছিল। সে রাতে একজন ডক্টর এবং তার ওয়াইফও হানিমুন ট্রিপে এসেছিল এবং রুম নাম্বার 333-তে স্টে করেছিল। খুবই শকিং বিষয়টা ছিল যে সে তার নিজের ওয়াইফকেই মেরে ফেলেছিল। এই ঘটনাগুলির পর যখনই কোনো গেস্ট এই রুমে থাকতে আসতো তারা রুমে বেশিক্ষণ থাকতে পারতো না। তারা বলতো যে এই রুমে আজব ধরনের সাউন্ড শোনা যায়, এই শব্দগুলো পাশের রুমমেটরাও শুনতে পারত। তারপর একটা আজব ব্যাপার হলো যে এসব ঘটনার কিছুদিন পরেই জার্মানের প্রিন্স এই রুমে থাকতে এসেছিল। সেই হোটেলে জানালা থেকে লাফ দিয়ে সুইসাইড করে ফেললো। এই প্রিন্স মারা যাওয়ার পর হোটেল লাংঘামের রুম নাম্বার 333 লন্ডনের একটি ভয়ঙ্কর রুম হিসেবে ফেমাস হয়ে গেল। শুধু তাই নয়, যেহেতু রুম নাম্বার 333 থার্ড ফ্লোরে ছিল, সো ম্যাক্সিমাম গেস্টরাই কমপ্লেইন করত যে থার্ড ফ্লোর থেকে অনেক স্ট্রেঞ্জ এবং স্কেয়ারি টাইপের সাউন্ড আসতো এবং অনেক সময় চিল্লা চিল্লানোর সাউন্ড শোনা যেত। হোটেল কর্তৃপক্ষ এসব কথাকে বিশ্বাস করতো না আর বলতো যে এগুলো সাজানো গল্প এবং তাদের মতে এসব ঘটনাগুলো কোইন্সিডেন্স ছিল। কিন্তু কিছুদিন পরে এই হোটেলে আরেকজন মারা গেল, অ্যান্ড ইট ওয়াজ ফর দ্য থার্ড টাইম যে কেউ মরে গিয়েছিল। এবার মারা গেল এই হোটেলের একজন বাটলার। লাংঘাম হোটেল খুবই ফেমাস ছিল তাদের ব্র্যান্ডের জন্য, কিন্তু আস্তে আস্তে এই হোটেলটি মানুষের মনে ভয়ের একটি কারণ হয়ে দাঁড়ালো। অনেক মানুষ বলেছেন যে এই হোটেলের রুম নাম্বার 333 এবং থার্ড ফ্লোরে অনেক আজব আজব ঘটনা ঘটে এবং অনেকে বলেছে যে আজব সাউন্ডও শোনা যেত। তারা এটাও বলেছে যে এমনও দেখা যায় যে একটি আজব ধরনের দেখতে ওয়েটার এই ফ্লোরে হাঁটাহাঁটি করে, যে আসলে এই হোটেলের স্টাফও না। শুধু তা নয়, ইংল্যান্ডের কয়েকটা ফেমাস ক্রিকেটার্সেরও খুবই স্কেয়ারি এক্সপিরিয়েন্স আছে এই হোটেলে। 2014-এ যখন ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা টেস্ট সিরিজ খেলছিল তখন ইংল্যান্ডের ক্রিকেট টিম এই হোটেলে স্টে করছিল। স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের ফেমাস ফাস্ট বোলার রুম নাম্বার 333-তে স্টে করেছিল। সে বলে যে মাঝরাতে তার রুমে এত গরম হয়ে যেত যে সে ঘেমে যাচ্ছিল এবং বাথরুমের কল নিজে নিজে খুলে যেত। এই কথাগুলো কিন্তু স্টুয়ার্ট ব্রড নিজেই দাবি করেছেন, যা আপনারা ইন্টারনেটে একটু সার্চ দিলেই খুঁজে পাবেন। স্টুয়ার্ট ব্রডের হিসেবে তখন নাকি রাত 1:30 বাজছিল। তখন সে তার পাশের রুমে, যেখানে ইংল্যান্ডের উইকেট কিপার ম্যাট প্রেয়ার স্টে করেছিল, তাকে উঠাতে বাধ্য হলো, দেন পুরো রাত তারই রুমে স্টে করলো। বেন স্টোকস ইংল্যান্ড টিমের ফেমাস অলরাউন্ডার, সেও একবার থার্ড ফ্লোরে এই রুমে স্টে করেছিল। সে বলেছে যে তার রুমে একজন ছিল যার কারণে সে সারা রাত ঘুমাতে পারেনি। মঈন আলীর ওয়াইফ ফিরোজা হোসেনের এই হোটেলে স্টে করার কথা ছিল, কিন্তু সে রাজি না হয় তারা অন্য হোটেলে শিফট করেছিল। ফ্রেন্ডস, ওয়ার্ল্ড ওয়ার টু থেকে এখন পর্যন্ত অনেকে দাবি করেছে যে এই ফ্লোর থেকে আজব আজব শব্দ শুনেছে অ্যান্ড দেখেছেও। সত্য নাকি মিথ্যা সেটা জানি না, হোটেল লাংঘাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসেস ইন দিস ওয়ার্ল্ড। আশা করি আজকে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।